প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি পরীক্ষা 2021 এ অংশগ্রহণ করতে যাচ্ছ, ভিডিওটি তাদের জন্য। ইংরেজি প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাসে কী কী থাকছে এবং কোন কোন বিষয়গুলো দেওয়া হয়েছে আমি সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ 2021 সালের এসএসসি পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পত্রে কী কী পড়তে হবে তা আলোচনা করব। ওকে, শুরু করা যাক। সিন প্যাসেজের জন্য 8টা ইউনিট বাছাই করা হয়েছে, 14টা থেকে 8টি ইউনিট থাকবে। তার ভিতর ইউনিট 2 ফার্স্ট টাইম, ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিট 4 আর উই আওয়ার, ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট, ইউনিট 8 ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনিট 10 ড্রিমস এবং ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি। এই ইউনিটগুলো পরীক্ষার জন্য পড়তে হবে। আনসিন প্যাসেজের জন্য ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জিং, এই বিষয়গুলো পড়তে হবে। রাইটিং পার্টে থাকছে রাইটিংয়ে প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোশ্চেন্স, কমপ্লিটিং এ স্টাডি এবং ইনফর্মাল লেটার্স অথবা ইমেইল। বাদ দেওয়া ইউনিট ও আইটেমগুলো বাদ দিয়ে বাকিগুলোর সাজেশন আমার পূর্বে দেওয়া এসএসসি পরীক্ষা 2021 ইংরেজি প্রথম পত্রের সাজেশন থেকে দেখে নিবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।